আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে অপু বিশ্বাস ইউটিউব চ্যানেলে কোনো প্রোগ্রাম আসবে না তা তো হতে পারে না। হ্যাঁ, ঠিক ধরেছেন। ঈদ স্পেশাল হেসেলে অপুর রান্না এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই কারণে, কারণ এইবারে ঈদে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রান্না নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আরেকটি কথা, আমাকে এত সুন্দর লাগছে তার পেছনে যে স্পন্সর যারা করেছে সেটি হচ্ছে আমার জুয়েলারি স্পন্সর করেছে এশিয়ান জুয়েলস, আর আমার এত সুন্দর একটা শাড়ি আমাকে স্পন্সর করেছে আর হাব বেনারসি। আর আমি যে প্লেসে শুটিং করছি এটি হচ্ছে কি ইউনিক রেজেন্সি বনানীতে অবস্থিত। ধন্যবাদ যারা যারা স্পন্সর করছে তাদের সকলকে। তাহলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অপুর হেসেলে। তৈরি আমার হেসেল, তৈরি আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস, এখন শুধু বাকি আছে আমার গেস্ট। ঠিক ধরেছেন, আমার সাথে অবশ্যই আমার প্রাণপ্রিয় কোনো মানুষ এবং আমার পছন্দের গেস্ট থাকবে, তার জন্য ওয়েট করতে হবে। এবং আজকে কি রান্না করছি সেটাও জানতে হবে সেই গেস্টের জন্য। গেস্টকে আমি আমন্ত্রণ জানাবো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কি রান্না হচ্ছে এবং আমার গেস্টটা কি। তাহলে ওয়েলকাম করছি আমার স্পেশাল গেস্টকে। আসলে আমার স্পেশাল গেস্ট আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, শ্রদ্ধা ভাজন গৌতম সাহা এবং ফ্যাশন কোরিওগ্রাফার। ওয়েলকাম গৌতম সাহাকে। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ। আমি আজকে মানে এই প্রোগ্রামটা আসতে পেরে খুবই আচ্ছা, এই জিনিসটা আগে তো দিতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আচ্ছা রেখে আচ্ছা আচ্ছা দাদা, আমাকে তো প্রচুর ইনগ্রেডিয়েন্টসের কথা বলেছো, আমিও রেডি করেছি শুধু একটা মশলা ছাড়া। এটা আমাকে তুমি বলেছো, দর্শকদের বলতে নিষেধ করেছো, এটা কি জানো দাদা? এটা আমার স্পেশাল মশলা, এটা একমাত্র অপু বিশ্বাসই জানে। এটা আমার সাথে কি কি আমার আছে, এই মশলাগুলো কি কি মিশানো আছে এটা অপু জানে আর কেউ জানে। এই মশলাটা দিয়ে আমি রান্না করব এবং আপনাদেরকে বলে দেবো এই মশলার মধ্যে কি কি আছে। আচ্ছা, তুমি আজকে কি বানাচ্ছো সেটা আমাকে। আমি আজকে যেটা ভাবলাম যে ঈদের মধ্যে তো সবাই একটু মাংস পোলাও এইসব খুব রিচ খাবার খায়, তা আমি খুব একটা সিম্পল খাবার বানাবো, সেটা হচ্ছে কাতলা কাবাব বানাবো। এটি হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সাদা তিল, মরিচের গুঁড়া, কাবাব মশলা, জিরে গুঁড়া, কুচনো আদা, এটা অন্য রকম কাবাব মশলা যেটা আমি বানিয়েছি, এটা চিলি ফ্লেক্স, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম, সস, লবণ, টমেটো কুচনো, কাঁচা মরিচ, ডেকোরেশনের জন্য ডিজাইন করে রাখা আছে পেঁয়াজ কুচনো, আলু একদম ম্যাশ করা, আর এখানে কাতলা মাছ দু পিস ভাজা করা, আর ডেকোরেশনের জন্য এখানে কিছু রাখা হয়েছে কারি পাতা, আর অবশ্যই বরাবরের মতো কাবাবের জন্য তেল তো লাগবেই। এই যে কাতলা মাছটা আমি একটু আগে ভেজে রেখেছি একটুখানি, যেহেতু কাঁচা মাছ খাই না, একটু না ভাজলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু বেছে নিতে হবে, কাটাগুলো ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি তাহলে একটু আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমার গেস্টকে আমি এত কষ্ট দিতে চাই না। মাছটাকে একটু হালকা নরম করে নিয়েছি, আমি একটু হাত লাগাতে পারি, আমার হাত একটু ওয়াশ করা আছে। ওকে ওকে, তারপর আমি এটি শুধু ওয়াশ করে নিই, যেহেতু এটা খাবারের জিনিস, সো আমি এটাকে স্কিনলেস করে দিব। হ্যাঁ, ঠিক আছে, না হলে মুখে লাগবে, অনেকে দেয় দিতে পারে, কারণ এটাকে অনেকে একটু মুখে পড়লে ভালো লাগে এই জিনিসটা, এবং এটা কিন্তু বাচ্চারা পছন্দ করে দাদা, কি বলো? হ্যাঁ, যদি আমরা বড়রা যখন খাবে একটু ঝালটা বেশি দিব, আর বাচ্চাদের জন্য একদম ঝাল অ্যাভয়েড করব, ঝাল অ্যাভয়েড করব। বুঝতে পেরেছি, একটু যে কাঁটাগুলো বেছে নিলে আমার মনে হয় যে হয়ে যাবে, জিনিসটা ভালো হবে। এটা যে যে মাছ দিয়ে খায়, আমি অনেক মাছ দিয়ে করি বাসায়। আচ্ছা, মানে যার ইচ্ছে রুই মাছ। দাদা আমার কাছে না, মানে সব সময় আমরা তো শিং মাছ, তারপরে শোল মাছ, তারপরে হচ্ছে কি ওগুলো দিয়ে আমরা খাওয়া হয়, টাকি মাছ বিশেষ করে, ভর্তা মানে টাকি মাছ আর চিংড়ি মাছ, তাই না? একদম, কিন্তু এই প্রথম আমিও দেখলাম যে কাতলা কাবাব। হ্যাঁ, কাতলা কাবাব। আর সবচেয়ে বড় বিষয় আমাদের এই মাছ দিয়ে অনেক কিছু খাওয়া যায়, ভর্তা বলো, বড়া বলো, যেটাকে কাইন্ড অফ এখন ঈদ বলে আমরা কিন্তু এইসব খুব সিম্পল খাবার খাওয়াচ্ছি। রাইট, আচ্ছা দাদার মাছগুলো তো আমি বেছে দিয়েছি, হেল্প করে দিয়েছি। মাছ বাদা শেষ, আর এই আমি যে তেলটা আছে মাছ চারিদিকে তেলটা, তেলটা আমি ফেলে দিব। আচ্ছা দাদা, এই যে এখানে এখানে রাখা। আচ্ছা, অসুবিধা। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন কি পটেটো দিয়ে দিব? পটেটো, আলুটা মিক্স হবে, আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করা। রাইট, ওকে ফাইন,
তারপর একে একে কি দিব? পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ যাবে। আমাকে পরিমাণটা বলে দিও। হ্যাঁ, আলু লাগবে। হ্যাঁ, একটু লাগবে। হ্যাঁ, ওকে 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 ওকে। আচ্ছা, তারপর দিব হলুদ, একটু হলুদ দিব। হলুদ গুঁড়ো, রাইট? হ্যাঁ, বাস, ওকে। একটু মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খায়। হুম, মানে ওটা ডিপেন্ড করে, রাইট? ডিপেন্ড করে, রাইট? এখানে একটু আমি কাঁচা ঝালও দিব, এই কারণেই কাঁচা ঝালটা দিব, একটু টেস্টের জন্য। টেস্টটা চলে আসবে, মানে এটা স্মেলও তো থাকে। হ্যাঁ, স্মেলও থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। আচ্ছা, এবার কি দিব? এবার, হ্যাঁ, এবার এটা রসুন বাটা। রসুন বাটা, ঠিক আছে। বাস, এবার আদা বাটা দিব। হ্যাঁ হ্যাঁ, ধনের গুঁড়া, আর এটা হচ্ছে জিরা গুঁড়া, এটা হচ্ছে কাবাব, কাবাব মশলা। কাবাব মশলাতে যেহেতু কাবাবের একটা ফ্লেভার থাকবে, একটু কাবাব মশলা, মানে এটা বাইরে কিনতে পাওয়া যায় কাবাব মশলা, এই যে রকম জানি, এটা হচ্ছে গে দাদার হোমমেড। আমি দিয়ে দিব, বলে দিব কি কি আছে, অপু জানে, অপু বলবে। হ্যাঁ, ওকে ওকে। একটু আদা বাটা যেহেতু দিয়েছি, আদার দিব না, দিব না, ওকে, ফাইন। যে যে যেরকম, আর এটাকে আমি আগে ম্যাশ, হ্যাঁ, ম্যাশ করো। আর এটাতে আমি একটু বাদাম রেখেছি, কাজু বাদাম, ভিতরে দেওয়ার জন্য, ভিতরে দেওয়ার জন্য, যাতে একটু খাওয়ার সময় মুখে লাগে, লবণীয়। মানে কি অবস্থা! হ্যাঁ, আমরা কিন্তু একটু, হ্যাঁ, এটাও দিতে পারি, এটাও দিয়ে দিব, একটু চিনি ফ্লেক্স দিলে জিনিসটা আরো ফ্লেভারটা ভালো আসবে। ঠিক আছে, এটা কিন্তু ভাজার উপরে একটু ছিটিয়ে দেওয়া, মানে যদি মানে গার্নিশের জন্য তো। হ্যাঁ, আমি গার্নিশের জন্য যেমন তিল রেখেছি, তুমি আমাকে বলেছিলে যে এটা রাখতে, আমি বললাম যে ঠিক আছে, আমি রেখেছি। এটা তিলটা যে যেরকম, তিলটা যদি না দেওয়া হয় সমস্যা নেই, এটা ইচ্ছাকৃত আর কি। আচ্ছা, হ্যাঁ, অনেকে হয়তো ই করে না, ইচ্ছে করে না, ইচ্ছে মানে যার যেরকম পছন্দ আর কি, যে না আমি তিলটা খাবো না, খাই না, অনেক তিল খায় না। তবে দাদা, মানে কাতলা কাবাব, হ্যাঁ, এটা কিন্তু মানে ওইভাবে খাওয়া হয়নি। আমরা কাতলা মাছ মানেই হচ্ছে ঝোল খাবো, ভুনা খাবো, ফ্রাই খাবো, লাইক এটা আমাদের কাছে সবসময় মনে হয়। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা ভালো নাম শুনলাম। আসলে দাদার ফেসবুকে যারা যারা আছেন বা যারা যারা দাদার ফেসবুক দেখেন, আমার মনে হয় আপনাদের বিশ্বাস যে প্রচুর রান্না দেখেন তার আইটেমগুলো। আসলে দাদা প্রচুর ভালো রান্না করে, যারা দাদার কাছের মানুষ তারা বলতে পারবে। ওকে, আমরা এখন মানে এটা একটু মানে আমরা যেটাকে বলি চামচ দিয়ে আমরা মেখে নিচ্ছি, কিন্তু এটা হাত দিয়ে মাখলে বেশি ভালো হয়, যেহেতু আমাদের সব কিছু দেখাতে হয়, তার জন্য আমরা হাত ব্যবহার করছি না। হাত ব্যবহার করতে হবে দাদা আমাদের কাবাবের শেপের জন্য। তারপর তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম যে কীভাবে কীভাবে মেখে নেবেন সব কিছু। ওকে, আচ্ছা, আমরা সব দিয়েছি, আমরা একটা জিনিস দিইনি, বলো তো কি? লবণ। লবণ একদম ঠিক, লবণটা একটু পরে, আমি ইচ্ছাকৃত একটু পরে দেবো, এক লাস্ট দেওয়ার জন্য আর কি। আমরা একটু কিছুক্ষণ রেখে দেবো না মেখে, তখন একটু লবণটা ই হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। এখানে অনেকে চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারে, কিন্তু আমরা যেহেতু প্রচুর ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এবং দাদা মশলা, সেই জন্য দাদা স্পেশালি চাইনি ধনিয়া পাতা ব্যবহার করতে। এখন তো পুরোটা একদম মাখামাখি যাকে বলে, সব রেডি হয়ে গেল। এবার আমরা বল বানাবো, মানে কাবাব শেপটা দিই। হ্যাঁ, কিন্তু আমি ধরবো না। কেন? আমি ধরবো, আবার হাত দেবো, আবার আচ্ছা যদিও আমি করি, কিন্তু আমি চাই তুমি দেখাও, যেটা আমি সবসময় তো করি। ওকে, ফাইন। আচ্ছা, কাবাবের ক্ষেত্রে একটু হাতে তেল নিয়ে নিলে তাহলে এই জিনিসটা হাতে ম্যাশ করে না, রাইট? সো আমি এখানে একটু তেল করে নিলাম। এখন অবশ্য আমিও চাই না আমার গেস্ট যে যেরকম সাইজ এটা করে নেয়, ঠিক আছে, এটা বড় হতে পারে, ছোট বল হতে পারে, এক্স্যাক্টলি যে যেরকম করে নিতে পারে আর কি। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর হয়েছে। আর সাথে কিন্তু দিব সেই কাজু বাদাম একটা করে। তুমি তাহলে এই হেল্পটা করে দাও আমাকে। হ্যাঁ, ওকে। দাদা মানে একটু শাহি শাহি ব্যাপার, আসলে সত্যি খাবো যখন ভালো কিছুই খাবো, ওই রকম
খুব মনে পড়ে মাসিমার কথা, যখন মাসিমা বেঁচে ছিলেন, দাদা তোমার মনে আছে যে এরকম আমি বাসায় গিয়েছিলাম, মাসিমা একদিন নিজে রান্না করেছিল, পরে তুমি ক্রেডিট নেওয়ার জন্য বললে যে না না ওটা আমি করছিলাম, পরে মাসিমা বললো আমি অসুস্থ তো দাও এর মধ্যে দিতে পারো। ঠিক হচ্ছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। এটা ছোট করতে পারে অনেকে, ছোট করছি আবার হয় মানে সুন্দর হয় বড়টা থাকলে, সাইজ একটু ছোট থাকলে, কিন্তু মানে এখন আর বড়টাতে যাব না। যদি আপনারা দর্শকরা বা আমাদের যে ফ্যান ফলোয়াররা আছেন, যদি তারা বড় বানাতে চান তারা বড় বানাবেন, যে যেরকম ছোট বানাতে চান ছোট বানাবেন। হ্যাঁ তাহলে দাদা আমরা মানে কটা করেছি, 1 2 3 4 5 6 7 কাবাব সেটা হয়ে যাবে। ফাইন তাহলে আমি আমার সেই হেসেলে আমি চলে যাই। ওকে ফাইন, তাহলে কি আমরা এখন তেলটা গরম হওয়ার জন্য রেখে দিব? ঠিক আছে, সুন্দর এটা জ্বলতেছে, দিব কি দাদা? এটা আরেকটু তেলটা আসুক, তেলটা না আসলে লেগে যাবে। আচ্ছা আচ্ছা, কালারটা সুন্দর আসবে না। আচ্ছা এখন তুমি তোমার কিছু পুরনো স্মৃতি বলো, যে এই মাটির চুলা রান্নার কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমাকে বলতে। না আমি আমার জন্মের পর থেকে কখনো মাটির চুলা আমি রান্না করিনি, কিন্তু আমি যখন গ্রামে যেতাম দেখতাম যে গ্রামের যে রান্নাগুলো আমাদের আত্মীয় স্বজন বা গ্রামের মানুষদের রান্নাগুলো দেখেছি, মানে ওদের না একটা ফ্লেভার আসে ওদের রান্নার, এই ধোঁয়ার যে একটা গন্ধ সেই রান্না মানে গন্ধটা খুব ভালো লাগে। আর আমি যখন বাসে রান্না করি অনেক সময় এই ধোঁয়াটা বা এই গন্ধটা নেওয়ার জন্য আমি কি করি, বাসে কয়লা পুড়ে ওটা দিয়ে দিই, তাহলে ওই ফ্লেভারটা চলে আসে। তাহলে আমি তো সার্থক যে আমি মানে তোমাকে সেই গ্রামের ফিলটা দিতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা দাদা, এখানে ধরো মাটির চুলায় মাটির একটা কিছু হলে ভালো হতো, তো আমার কাছে আবার মনে হচ্ছিল যে ফ্রাই প্যান অনেকে আমাকে প্রেফার করেছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এগুলো যতই অত্যাধুনিক হোক আমাদের অপুর হেসেল বলে কথা, তো হেসেলে একটু যদি ট্রেডিশনাল ব্যাপারটা না থাকে কিভাবে হয়? হ্যাঁ তবে আমার কিন্তু ভালো লাগছে যে একদম পুরা বাঙালি আনা, কিন্তু আমার ফিল হচ্ছে যে বিদেশে আছি, বিদেশে সেই ফিলটা, বাঙালি সেই ফিলটা, সব মিলিয়ে ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, আমি এই যে তোমাদের মতো প্রিয় মানুষদেরকে মানে একটু আনন্দ দিতে পেরেছি, সাথে আমার দর্শকদেরকে, সেটা অনেক বেশি ভালো লাগছে। আমরা তেল আসছে গরম? হ্যাঁ তেল গরম হয়েছে। ওকে আমরা এবার দেই। ওয়াও, দেওয়ার একটা টেকনিক আছে তো। আচ্ছা দিদিন অনেক মানে ভেঙে যেতে পারে এর জন্য, আর দুটো আছে আমি পরে দিতে পারবো, না লেগে যাবে আবার, হয়তো বা লেগে ভেঙেও যায়। একটু আমরা মজা করে যাক, একটু মোটা করে নিয়েছি, অনেকে কিন্তু একটু পাতলা করেও নেয়, আবার একটু বল করে নিলে কিন্তু এটা আবার একটু রসা রসা করে রান্নাও করা যায়। আচ্ছা আরেকটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, আমি একটু সফট রেখেছি, এই কারণেই যে এটা আমি সাদা ভাত দিয়েও খেতে পারবো, পোলাও দিয়ে খেতে পারবো, এবং রুটি দিয়েও কিন্তু খেতে পারবো, এর জন্য আমি একটু নরম রেখেছি। হ্যাঁ এই কারণে কাবাব ডান, কারণ নরমটা রাখার কারণ হচ্ছে যে আমি সবকিছু দিয়ে খেতে পারবো। দাদা আমরা গার্নিশে কি কি ব্যবহার করতে পারি? সস, হ্যাঁ আমি কাবাব বানিয়েছি। আচ্ছা এখানে আরেকটু আমার গার্নিশ বাকি আছে, তোমার অর্ডার পেলে আমি করতে পারি, করবো? হ্যাঁ হ্যাঁ, তিলটা ডেকোরেট করলে বা ওটা যদি আমি ওটার মধ্যে মিক্স করে দিতাম তাহলে আরো ভালো হতো, কিন্তু আমি চেয়েছিলাম যে যদিও তুমি স্পাইসি দিয়েছো বাট আমার কাছে মনে হচ্ছে একটু হালকা চিলি ফ্লেক্স এর যে ইয়েগুলো আছে, ফেদারগুলো আছে, এটাকে কিন্তু আমরা দিতে পারি, রাইট? একটু কালারফুল করার জন্য একটু এই এই এইটা ফিলটা। ও হো হো হো, দাদার হাত ছাড়া কি চলে? ওকে দেখতে পাচ্ছেন আমার সেই কাতল মাছের কাবাব,
মানে কাতলা কাবাব, কাতলা কাবাব। আর হচ্ছে আমি এই মুহূর্তে এটা আমি অপুকে দিব। অপু দাদা আমার এখানে একটা বসবার জায়গা আছে, তুমি চাইলে সেখানে বসতে পারো। শিওর, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। আমি সসটা নিয়ে যাচ্ছি। ওকে, আসো। সবাইকে ঈদ মোবারক। আসলে এত কষ্ট করে আমার এই রান্নাটা দেখার জন্য, আমার না এটা আসলে দাদার স্পেশাল কাতলা কাবাব দেখার জন্য খুবই ভালো লাগলো। আর অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগলো, আর আপনারা আমার এই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে ট্রাই করে কেমন লাগলো, টেস্টটা কেমন হলো, সব কিছু। থ্যাংক ইউ, ঈদ মোবারক। ঈদ মোবারক।